আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে নান্দুস পেরি পেরি চিকেনের রেসিপি শেয়ার করব। এই চিকেনটা আমি ওভেনে তৈরি করব। চ্যালেঞ্জ শুরু করা যাক। তো চিকেনের জন্য প্রথমে আমি একটা সস তৈরি করে নেব। সস তৈরি করতে যা যা লাগছে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে রেড চিলি নিয়ে নিছি, এটা কিন্তু ক্যাপসিকাম না, আপনারা চাইলে ছোট চিলি নিতে পারেন। এখানে আমি রেড অনিয়ন নিয়ে নিছি 1 কাপের মতো, হলুদ ক্যাপসিকাম নিয়ে নিছি 1 কাপের মতো, এটা ছোট ছোট করে কেটে নিছি। এখানে আমি পাপরিকা পাউডার নিয়ে নিছি 1/2 টেবিল চামচ, লেবুর রস নিয়ে নিছি 1/2 টেবিল চামচ, এখানে আমি 5 কোয়া রসুন নিয়ে নিছি, স্বাদ মতো লবণ নিয়ে নিছি, 1/2 টিস্পুন লেমন জেস্ট নিয়ে নিছি, মানে হলো লেবুর খোসাটা নিয়ে নিছি। এখানে আমি 1/2 কাপ ভিনেগার নিয়ে নিছি, এখানে থাইম নিয়ে নিছি ফ্রেশটা, আপনার চাইলে ড্রাইটাও নিতে পারেন, আর 1/4 কাপ নিয়েছি তেল, আর 3টা শুকনা মরিচ নিয়ে নিছি। এখানে প্রথমে আমি হলুদ ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, রেড চিলি এবং শুকনা মরিচ এবং লেমন জেস্ট, লেবুর রস আর গার্লিক আর লবণটা দিয়ে দিচ্ছি, আর পাপরিকা দিয়ে এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। কিছুক্ষণ এটা পেস্ট করে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ পেস্ট করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে ফ্রেশ থাইম গুলো ছেড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ভালোভাবে পেস্ট করে একটা সস তৈরি করে নেব। এখানে আমি একটা বেবি হোল চিকেন নিয়ে নিছি, আপনারা চেষ্টা করবেন বেবি চিকেন দিয়ে তৈরি করার জন্য, তাহলে ভালো হয়। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ছোট ছোট করে ডিপ করে নিচ্ছি। যখন আমি মশলাটা দিয়ে ম্যারিনেশন করব, তাহলে মশলাটা ভিতরে ভালোভাবে যাবে। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। এখন আমি এর উপরে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, এখানে আমি 1/2 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার দিছি। পেরি পেরি চিকেন তৈরি করতে গেলে আপনাদের সবসময় চিকেনের স্কিন সহ করতে হবে, নাহলে পারফেক্ট টেস্ট আসবে না। এখানে আমি লবণ এবং ব্ল্যাক পেপারটাকে চিকেনের গায়ে ভালোভাবে একটু মেখে নেব। এখন আমি একটা বলের ভিতর চিকেনটা নিয়ে নিছি। এখন আমি এর ভিতরে তৈরি করে রাখা সসটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে এক্সট্রা হট তৈরি করতে চাচ্ছিলাম, আর আপনারা যদি স্পাইসি কম পছন্দ করেন তাহলে নাও দিন। মশলাটার সাথে চিকেনটাকে আমি এখন ভালোভাবে মেখে নেব। এখানে আমার চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা ফিল্ম র্যাপ দিয়ে এটাকে র্যাপ করে দিব। এখন আমি এটাকে ফ্রিজে 3 ঘন্টার জন্য ম্যারিনেশন হতে রেখে দেব। এখানে আমি একটা ট্রেতে ফয়েল পেপার দিয়ে নিছি, এখন আমার ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। বাকি যে সসটা আছে এখন আমি এটা চিকেনের উপরে দিয়ে দেব। আর এখন আমি আমার ওভেনটাকে 5 থেকে 10 মিনিটের জন্য প্রিহিট হতে রেখে দিচ্ছি। এখন আমি এই চিকেনটাকে উপর থেকে আরেকটা ফয়েল পেপার দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। এখানে আমার চিকেনটাকে ঢেকে দেওয়া হয়ে গেছে, এখন আমি ওভেনে 180 ডিগ্রিতে 1 ঘন্টার জন্য রান্না হতে রেখে দেব। 1 ঘন্টা পরে চিকেনটাকে আমি ওভেন থেকে বের করে নিছি, নিয়ে এখন উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে দিচ্ছি। এখানে আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এইভাবে ওভেনের ভিতরে গ্রিল হতে রেখে দেব 15 মিনিটের মতো।
15 মিনিট পরে আমি বের করে একটু অয়েল ব্রাশ করে দেব। তারপর লাস্টের 15 মিনিট আমি গ্রিলে রেখে বার্ন করে নেব। এখানে আমার চিকেনটা হয়ে গেছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে আপনারা রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। আপনারা যদি চান এটা চুলাতেও তৈরি করতে পারবেন, কিন্তু অনেক সময় নিয়ে এটা লোতে রেখে ঢেকে এটা রান্না করতে হবে অনেকক্ষণ। এখানে আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার নান্দোস পেরি পেরি চিকেন, এবং পাশে আমি পেরি পেরি সস সার্ভ করছি। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কত জুসি এবং কতটা সফট হয়েছে। ধন্যবাদ সবাইকে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।